এভরিওয়ান, কেমন আছো? গুড ইভিনিং। আজকে চলে এলাম সন্ধ্যেবেলায় কিছু কথা বলতে, কিছু কথা বলতে এমনি গল্প করতে এলাম, কারণ বলেই ছিলাম ঋদ্ধির বাবা দিল্লি থেকে আসার পরে আমরা হয়তো একটু কম কম কথা বলতে পারবো। আর তাছাড়াও ঋদ্ধির একটু পড়াশোনার চাপটা বেড়েছে, আর ওর কম্পিটিশন, যেটা ফার্স্ট একটা কম্পিটিশন হয়েছিল, রাইম কম্পিটিশন, সেটা তোমাদেরকে বলেছিলাম আমি আগের ব্লগে, তো ও সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হয়েছে। মানে এখন সারা ওয়েস্ট বেঙ্গলে ব্রাঞ্চ ওয়াইজ সিলেক্ট হয়েছে, হয়ে আবার সেকেন্ড রাউন্ডে গেছে, মানে এবার ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ সিলেক্ট হয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল ওয়াইজে আবার ও দেবে আর কি, মানে কম্পিটিশনে, তো সেটাই সিলেক্ট হলে ইন্ডিয়া ওয়াইজে যাবে। তো সেসব পরের কথা, এই নিয়ে একটু বিজি আছি জাস্ট, তো একটু কম কম কথা বলছি এর জন্য কিছু মনে করো না তোমরা। আর আমার ট্রাভেল ব্লগ তোমরা দেখেছো, আর একটা পার্ট বাকি আছে, কারণ ছোট ছোট করে ভিডিও দিই যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার MBটাও একটু মানে কম থাকে, অনেক নানান রকম কাজ করতে হয়, শুধু তো ইউটিউবে ভিডিও পোস্ট করলেই হয় না, নানান রকম কাজ থাকে, সেগুলো তো নেটের প্রয়োজন থাকে, বাচ্চার ক্লাস, বাচ্চার পড়া, নানান রকম কিছু, তো সেজন্যও লাগে নেটটা, শুধু ইউটিউবে জন্য নয়। আর আরেকটা কথা, যেটা ওর পাপা আবার কালকে ফ্লাইটে দিল্লি গেছে, কালকে ফ্লাইটে গেছে 4-5 দিনের, 6-7 দিনের জন্য গেছে, তো কালকে বেরিয়ে গেছে, কালকে রাতের ফ্লাইট ছিল, কালকে পৌঁছে গেছে রাত্রে 10:30, 11:30।